নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। সাইবার ক্রাইম নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বুধবার। বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকায় চারা গাছ বিতরণ করা হল। ফুলটি থানার নিয়ামতপুর পুলিশ 9 জন ডাকাতকে গ্রেপ্তার করলো মঙ্গলবার রাতে। 4 জন বাংলাদেশি শিশুর প্রত্যাবর্তন হল বুধবার। ভাদা থানার কালটিকুড়ি ঘটনার জেরে 9 জনকে গ্রেপ্তার করলো ভাদা থানার পুলিশ। একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার। চোখ রাখবো এক ঝলকে। একুশে জুলাই সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। দলীয় নেতৃত্ব এদিন সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের প্রতি আক্রমণ চালান। দলীয় কর্মসূচি ঘিরে নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। শাসক দলের পক্ষ থেকে মিছিল অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম জেলার সাকরাইল এলাকায়। সাংসদ ডাক্তার উমা সরেন এবং নব ব্লক সভাপতি সোমনাথ মহাপাত্রের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। আসন্ন শহীদ দিবস উপলক্ষে এই দিনের এই মিছিল অনুষ্ঠিত হয়, যাতে কয়েক হাজার মানুষ পা মেলান। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দবার্তা। সর্পদংশনে মৃত্যু হলো এক মহিলার। মৃত মহিলার নাম রেখা সর্দার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমারুনে। পরিবারের লোকেরা ঘটনার কথা জানতে পেরে তাকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। অজানা কিছু কামড়ের জেরে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সুবন্ধু রুই দাস। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়নার বোর বলরাম উত্তরপাড়া এলাকায়। পরিবারের লোকজনরা ঘটনার কথা জানতে পেরে তাকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছে বিস্তারিত খবরে। সাইবার ক্রাইম নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের শিবিরটি অনুষ্ঠিত হয় খণ্ডঘোষ উচ্চ বিদ্যালয়ে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এইরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে খণ্ডঘোষ থানার ব্যবস্থাপনায় সাইবার ক্রাইম নিয়ে একটি সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হলো বুধবার। এদিন এই ক্যাম্পে উপস্থিত ছিলেন এসডিপিও শৌভনিক মুখোপাধ্যায়, খণ্ডঘোষ থানার ওসি সুদীপ দাস, বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বিশ্বনাথ রায় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। যে কোনো সভ্যতা যখন এগিয়ে যায় তখন তার সভ্যতার সঙ্গে আমাদেরকে খাপ খাইয়ে নিতে হয়। সেই খাপ খাওয়াতে যে কিছু অসামাজিকমূলক কাজ এই সাইবার ক্রাইমে ঢুকে পড়ছে। যারা আজকে সংবাদ মাধ্যম পড়েছেন তারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে সাইবার ক্রাইমের মধ্য দিয়ে আজকে একজন নিচু তলার মানুষ, যে গরিব মানুষ খেটে খেতো, সে আজকে কোটিপতি হয়ে গেছে। বেশিরভাগটা হচ্ছে কোথায়, সব থেকে বেশি হচ্ছে আসানসোল, দুর্গাপুর, লিয়াবতপুর, এই সমস্ত গ্রাম অঞ্চলে এবং শহরাঞ্চলে, এবং এদের 100 জনের। এদিন এসডিপিও শৌভনিক মুখোপাধ্যায় প্রজেক্টরের মাধ্যমে কিভাবে সাইবার ক্রাইম হয়, কত ধরনের হয় সে ব্যাপারে সচেতন করে ছাত্রছাত্রীদের। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের অপব্যবহার নিয়েও ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। আজকে আমাদের প্রোগ্রাম আমাদের বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি শুধু নিজের রাজনীতি দেখেন না, নিজের সরকারকে দেখেন না, সেই সঙ্গে সঙ্গে সমাজের যে প্রত্যেকটা স্তরের যে ভালো মন্দ, কীভাবে সাধারণ মানুষ সুখে থাকবে, কীভাবে নির্ঝঞ্ঝাটা থাকতে পাবে, তার জন্যে প্রত্যেকটা স্তরে যে সচেতন শিবির করছেন, সেই রকমই আর কি একটা বর্তমানে যেভাবে সাইবার ক্রাইমের মাধ্যমে সাধারণ মানুষ যেভাবে হ্যাকের হচ্ছে, সাধারণ মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে, তারই সচেতনার জন্যে আজকে আমাদের এসডিপিও সাউথ সাহেব, আমাদের ওসি সাহেব, আমাদের সিআই সাহেব,
বিভিন্ন স্কুলে বা বিভিন্ন এলাকায় পঞ্চায়েত অফিসের মাধ্যমে বিভিন্ন পাড়াতে যেয়ে তারা এই ধরনের সচেতন শিবির করছেন, মানুষকে বোঝাচ্ছেন যে নেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেসব ফেক নিউজ আজকে পরিবেশন করছে এক শ্রেণীর মানুষ, এবং বর্তমানে আজকে এই জায়গাতে মানুষ বেশি বিপদগ্রস্ত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে আমরা দেখতে পাই যে কাগজ খুললেই বহু যুগলের আত্মহত্যা, বহু যুগল গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে, বহু কৃষক গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে, বহু আজকে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাচ্ছে এই ফেক নিউজের জন্যে। সেই জন্যে সচেতনতা আনার জন্যে আজকে সমাজের যেমন জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে সরকারি লোকেরা থেকে আরম্ভ করে স্কুলের মাস্টারমশাইরা থেকে আরম্ভ করে আমাদের পুলিশ প্রশাসন প্রত্যেকটা স্তরে তারা এইরকম সচেতন শিবির করছে। আজকে কোথায় হলো এটা? এরকমই আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ হাই স্কুলে, খণ্ডঘোষ গ্রামের হাই স্কুলে আজকে এইরকম একটা মূল্যবান একটা সচেতন শিবির হলো, এবং সেইখানে আমাদের উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক খণ্ডঘোষ, এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, স্কুলের 9, 10, 11, 12 ছাত্রছাত্রীরা, এলাকার সমস্ত জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং এই গ্রামের বিশিষ্ট মানুষরা থেকে আজকে প্রায় 2 ঘন্টা আমাদের এই আলোচনা শিবির চলল, এবং এখান থেকে অনেক মানুষ শিক্ষা পেলেন, শিক্ষা নিলেন এবং আগামী দিন কীভাবে ভালোভাবে চলবে তার সুব্যবস্থা করার জন্য অনেকেই শেয়ার করলেন আজকে আমাদের এই সচেতন। সেইখানে তাদেরকে ভালোবাসা জানাচ্ছি। আমি পুরোপুরি অনেক শুনে নিয়েছো, আমি পুরোপুরি আমাদের যে আমার যে প্রেজেন্টেশন আছে সেখানে চলে যাচ্ছি। কেন আজকে আমাদের যে কেন এরকম করতে হচ্ছে যে সোশ্যাল অ্যাওয়ারনেস অন সাইবার ক্রাইম কেন করতে হচ্ছে, নেক্সটে গেলে তুমি বুঝতে পারবে। নেক্সট দেখো, এখানে একটা ইয়ে দেখানো হয়েছে সংখ্যার লোকজন, এবং সোশ্যাল মিডিয়া বলতে যারা নতুন তোমাদের কাছে মানে স্মার্টফোন এসেছে তারা সবাই জানো ফেসবুক, হোয়াটসঅ্যাপ অনেকেরই আছে, কেউ হয়তো জানাও না বাড়িতে, লুকিয়ে লুকিয়ে ইউজ করো বা স্কুলে এসে ইউজ করো বাড়ির লোকে। যা বিশ্বে দেখানো হয়েছে, সারা বিশ্বে মোটামুটি 700 কোটি জনসংখ্যা, তার মধ্যে 278 কোটি লোকের কাছে সোশ্যাল মিডিয়া ইউজ করে, তার মধ্যে একটি সোশ্যাল ইউজারের পার্সেন্টেজ টোটাল পপুলেশন বিশ্বের 37% লোক তোমাদের মতো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ইউজ করে, টোটাল নাম্বার অফ সোশ্যাল। এসডিকে স্যার, যে আমাদের এই সাইবার ক্রাইম বা আমাদের যে ইন্টারনেটের মাধ্যমে কীভাবে আমাদের অপপ্রচার হয় বা এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপের যে আমাদের সাইড ইফেক্টগুলো, সেগুলো স্টুডেন্টদের ক্ষেত্রে এবং মডার্ন সমাজের ক্ষেত্রে খুবই উপযোগী, এবং এটা শুধুমাত্র ছাত্রছাত্রীরা উপকৃত নয়, আমাদের গোটা শিক্ষিত সমাজ থেকে আরম্ভ করে মানে প্রত্যেকটা মানুষই কিন্তু এই সাইবার ক্রাইম বা এই ধরনের অপরাধের কীভাবে বিগত থাকতে হয় সেই সম্পর্কে তিনি খুব পরিষ্কার চিত্র দিয়েছেন, এবং আমি মনে করি এটা এ ধরনের প্রোগ্রাম আগে কোনো আমাদের বিদ্যালয় হয়নি, এই ধরনের প্রোগ্রাম যদি বিভিন্ন জায়গায় স্কুল কলেজ এবং বিভিন্ন জায়গাতে যদি এই ধরনের প্রোগ্রাম হয় তাহলে আশা করি এই ধরনের ক্রাইম অনেকটাই একটু কমবে এবং সেটা সমাজকে এগিয়ে নিয়ে যাবে। ইউজার অ্যাক্সেসিং ভায়া মোবাইল প্রায় 25 কোটি, এবং অ্যাক্টিভ মোবাইল সোশ্যাল ইউজার পার্সেন্টেজ অফ দ্য টোটাল পপুলেশন 34%, মানে দুটো দেখালাম তোমাকে বিশ্বের খাতিরে এবং তোমার দেশের খাতিরে দুটো জিনিস দেখালাম যে কেন। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সারার রিপোর্ট, আনন্দ বার্তা। বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকায় চারা গাছ বিতরণ করা হলো। বন মহোৎসব উপলক্ষে চারা গাছ বিতরণ করা হয়, এরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে পালিত হচ্ছে বন বৃহৎ উৎসব। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের স্থল টিম্বার ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে বুধবার বালুরঘাট ব্লকের সমস্ত গ্রাম্য এলাকায় 6 থেকে 7 হাজার চারা গাছ বিতরণ করা হলো। সংস্থার সম্পাদক মানিক সরকার জানান, তাদের ব্যবসা সূত্রে অনেক গাছ কেটে ফেলা হয় কিন্তু সেই জায়গাগুলি ঠিক মতন পূরণ করা হয় না, তাই তারা প্রতি বছর এমন কর্মসূচিই করে থাকেন। সেখানে 6 থেকে 7 হাজার গাছ সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে থাকেন। শাল, সেগুন, আকাশমণি ছাড়াও নানা ধরনের গাছ বাইক র্যালির মাধ্যমে জনগণের হাতে তুলে দেওয়া হয়। মানে অন্তত পরিবেশ দূষণ মুক্ত করবার রোধ করার জন্য আমাদের এটা উদ্যোগ, আমাদের ফরেস্ট থেকে সাহায্য করেছে গাছগুলো দিয়ে, এটা ওনারা অত্যন্ত খুশি আমাদের এই প্রোগ্রাম দেখে। এটা আমাদের উত্তরবঙ্গের মধ্যে হয়তো এরকম প্রোগ্রাম হয় না, আমাদের যে প্রোগ্রাম মহৎ কর্মসূচি, আমরা প্রত্যেকের মধ্যে শুধু গাছ বিতরণই নয়, গাছ লাগানোর যে একটা মানে উদ্দীপনা কেন লাগাচ্ছি এই যে প্রয়োজনীয়তা এটা প্রত্যেকের মধ্যে একটা জাগ্রত করার জন্য এটা আমাদের একটা অনুষ্ঠান। দক্ষিণ দিনাজপুর থেকে রানাচুরির রিপোর্ট, আনন্দ বার্তা। কুলটি থানার নিয়ামতপুর পুলিশ 9 জন ডাকাতকে গ্রেপ্তার করে মঙ্গলবার রাতে। পুলিশের প্রাথমিক অনুমান ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ধৃতদের বুধবার আসানসোল আদালতে তোলা হয়।
নজন ডাকাতকে গ্রেপ্তার করলো কুলটি থানার নিয়ামতপুর পুলিশ। দ্বিতদল পুলিশ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সীতারামপুরের বোকা বাবা মন্দিরের কাছ থেকে গ্রেপ্তার করে। পুলিশের অনুমান তারা ডাকাতির উদ্দেশ্যে ওই স্থানে জড়ো হয়েছিল। তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ন রাউন্ড গুলি, একটি ছুরি সহ লাঠি, একটি রড উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি বিনা নাম্বার প্লেটের স্কর্পিও গাড়ি। ধৃতরা প্রত্যেকে বিহারের বাসিন্দা। ধৃতদের বুধবার আসানসোল আদালতে তোলা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। চারজন বাংলাদেশি শিশুর প্রত্যাবর্তন হলো বুধবার। দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হোমের আবাসিক ছিল তারা। বাড়ির ছেলেদের পুনরায় ফিরে পেয়ে খুশি আটক থাকা ওই সমস্ত শিশুদের পরিজনরা। বুধবার সকাল 10টায় চারজন বাংলাদেশি শিশুর প্রত্যাবর্তন হলো আন্তর্জাতিক ইন্দ্র বাংলাদেশ হিলি সীমান্তে, যারা দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হোমের আবাসিক ছিল। এদিন ওই সমস্ত শিশুদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। এদিন বিচারপতি তথা সম্পাদক জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দক্ষিণ দিনাজপুর সৌমেন্দ্রনাথ রায়, শ্রীমতী শিপ্রা রায় ওশি, আইসিপি হিলি ভারত, দক্ষিণ দিনাজপুর চাইল্ড লাইন কোঅর্ডিনেটর সুরজ দাস, দক্ষিণ দিনাজপুরের পিও আইসিডিসিপি সুবোধ দাস, ওসিআইসি হিলির আফতাব হোসেন, বাংলাদেশ সহ দুদেশের বিএসএফ এবং বিজিবির আধিকারিকগণের উপস্থিতিতে শিশুগুলিকে তাদের পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটা হচ্ছে এই চারজন বাংলাদেশি ছেলে উইদাউট পাসপোর্টে ইন্ডিয়া বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে ঢুকেছিল, সেই জন্য সিএনসিপি হিসাবে এদেরকে সুবাইম হোমে রাখা ছিল। প্রায় 18 মাস সেটা এখানে ছিল, প্রসেস রেডি করতে যে সময় লেগেছে প্রসেস কমপ্লিট হয়েছে, ওদেরকে রিপেট্রিয়েশন করে দেওয়া হচ্ছে বাংলাদেশ। উপস্থিত আছেন আমাদের বিএসএফ অফিসার, প্লিজ লুক আপ, অফিসার রয়েছেন। আজকে প্রসেস প্রায় 18 মাস না, চারজন একই জায়গা থেকে ধরা পড়েনি, তিনজন এখান হিলি বর্ডার। যেমন এখানে শাহজামাল, এ প্রায় 2 বছর এখানে রয়েছে, এ হিলি বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে ঢুকেছিল উইদাউট পাসপোর্ট। তারপর আছে সাগর মালি, আলায়েশ মোহাম্মদ সাগর, এ 1 বছর 3 মাস এখানে রয়েছে ইন্ডিয়াতে সুবায়ম হোমে। ইমাম আলায়েশ ইমন ইসলাম, এ 1 বছর 3 মাস রয়েছে এখানে। মোহাম্মদ রশিদুল ইসলাম, এ 1 বছর 5 মাস রয়েছে। এই একজনের মধ্যে মালদা, এই যে মোহাম্মদ রশিদুল ইসলাম, এ মালদা স্টেশন থেকে উদ্ধার রিকভারি করা হয়েছিল জিআরপির মাধ্যমে, দিয়ে সুবায়ম হোমে নিয়ে আসা হয়েছিল। সিএনসিপি হিসেবে চাইল্ড নিড অ্যান্ড কেয়ার অ্যান্ড প্রোটেকশন হিসেবে ওকে রাখা হয়েছিল, এরা ওদের কোনো অফেন্স ধরা হয়নি। যেহেতু এখনও 24 জন বাংলাদেশি বাচ্চা রয়েছে, এখন 4 জন এই মাসেই হয়তো আরও 4 জন চলে যাবে। এটা প্রসেস শুরু হয়ে গেছে, প্রসেস কমপ্লিট হতে যতক্ষণ সময় লাগবে তার মধ্যে বেরিয়ে যাবে। দক্ষিণ দিনাজপুর থেকে নানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। 9 জনকে গ্রেপ্তার করলো ভাতার থানার পুলিশ। অভিযুক্তদের বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ঘটনার জেরে এলাকা থমথমে চেহারা নিয়েছে। ভাতারের কালটিকুড়ির ঘটনার জেরে 9 জনকে গ্রেপ্তার করলো ভাতার থানার পুলিশ। ধৃতরা হলো পাতাই শেখ, শেখ বসিরুদ্দিন, বাবু শেখ, কালো শেখ, সালাম শেখ, আমরিয়া শেখ, সালাই শেখ, মন শেখ ও নাজির শেখ। প্রসঙ্গত, গত 13 জুলাই পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কালটিকুড়িতে পথ দুর্ঘটনায় মারা যান মঙ্গলকোটের মাতাবাবুর গ্রামের শেখ সিরাজুল। পুলিশ এসে মৃতদেহ তুলতে গেলে গ্রামবাসীদের সঙ্গে ঝামেলা বাধে।
উত্তেজিত জনতা পরপর বেশ কয়েকটি দোকানে ভাঙচুর করার পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। ক্ষতিগ্রস্ত দোকানদাররা ঘটনার প্রতিবাদ জানিয়ে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার জেরে পুলিশ 9 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ভাতার থেকে মনোজ কুমার মালিক ও প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার। আসানসোল জাতীয় কংগ্রেসের উদ্যোগে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। আয়োজকদের পক্ষ থেকে আসানসোল মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমা জুড়ে রেশনিং ব্যবসার দুর্নীতির প্রতিবাদে ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোগে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হলো। বুধবার আসানসোলের বিএনআর মোড় থেকে জাতীয় কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল আসানসোল মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখায়। পরে মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি তুলে দেন। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য কমিটির সহসভাপতি প্রসেনজিৎ কুইতুন্ডি জানান, খাদ্য সরবরাহ দপ্তর ও বেশ কিছু রেশন ডিলারের আদাতে এক বড়সড় দুর্নীতি চলছে। প্রকৃত ডিলারের কাছে 800 কার্ড হোল্ডার থাকলেও 2000 লোকের খাদ্য সংগৃহীত হয়। তাছাড়াও প্রকৃত বিপিএল অন্তর্ভুক্ত মানুষ খাদ্য সুরক্ষা বিলে আত্মতার বাইরে থাকছে। এই সমস্ত কাজের প্রতিবাদে তাদের আজকের এই ডেপুটেশন। আজকে আমাদের ডেপুটেশন হচ্ছে মূলত খাদ্য সরবরাহ দপ্তর আসানসোলে যে আছে আমাদের, এর বিরুদ্ধে আমাদের কাছে খবর আছে এবং আমাদের এই খামের মধ্যে বিভিন্ন রেশন ডিলারের নাম আমরা গোপনভাবে দিচ্ছি এদের এগেনস্টে তদন্ত করার জন্য। এই সমস্ত রেশন ডিলারের কমসেকম 2500-3000 করে কার্ড অফিসিয়ালি আছে, কিন্তু কিছু কার্ড আমাদের কাছে খবর যে 400-500-800-1000 কার্ড হয়তো আছে। 1500-2000 করে এক একটা ডিলারের কার্ড ভুয়া কার্ড আছে, যারা মাল তুলে প্রতি সপ্তাহে। সাধারণ মানুষ রেশন পাচ্ছে না ভালোভাবে। NFS ন্যাশনাল ফুড সিকিউরিটি আন্ডারের আওতায় যাদেরকে ঢোকানো হচ্ছে এখান থেকে কার্ড বিক্রি হচ্ছে 800-1000 টাকা করে দিয়ে। সরকারি দলের মদতপুষ্ট কিছু রেশন ডিলার এবং সরকারি দলের কিছু নেতা এবং এই অফিসের 2-3 জন স্টাফ মিলে এই দুর্নীতি চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। আমরা খুঁজে বের করেছি, আমরা বের করেছি যে কারা আছে। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। আমরা খাদ্যমন্ত্রীকেও এর কপি প্রতিলিপি দিচ্ছি এবং DM সাহেবকেও দিচ্ছি। এর যদি পূর্ণাঙ্গ তদন্ত না পাই, আমরা যে সমস্ত রেশন ডিলারের আন্ডারে তদন্ত চাইছি সে সমস্ত রেশন ডিলাররা আগামী দিনে তালা মারতে সেই এলাকার লোককে নিয়ে গিয়ে বাধ্য হবে। কারণ আপনারা জানেন রেশন অলরেডি বন্ধ হয়ে গেছে, সব মাসে 4 দিনের জায়গায় 1 দিন কোথাও 2 দিন দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আমরা আজকে এই এখানে উপস্থিত আমি এখানে বক্তব্য রাখার জন্য প্রথমে অনুরোধ করছি আসানসোল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য জায়গার সাথে সাথে রায়নার মিরেপোতা এলাকায় চলছে নানা প্রজাতির মাছ চাষ। প্রতিকূলতা সত্ত্বেও মাছ চাষ করে রুজি রোজগার করছেন এলাকার মৎস্যচাষীরা। মৎস্যচাষীরা এ ব্যাপারে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন। পূর্ব বর্ধমান জেলার রায়নার মিরেপোতা এলাকায় ও অন্যান্য জায়গার সাথে সাথে চলছে নানান প্রজাতির মাছ চাষ। প্রতিকূলতাকে দূরে সরিয়ে রোজগারের আশায় মাছ চাষে নেমেছেন মাছ চাষীরা। মাছ প্রতিপালন থেকে বাজারজাত করে তোলার সব ক্ষেত্রেই তৎপরতা প্রকাশ পায় ওই সমস্ত মাছ চাষীদের। যদিও মাছ চাষ নিয়ে সংশয় ফুটে উঠেছে ওই সমস্ত মাছ চাষীদের। মাছ চাষে খরচের তুলনায় লাভ কম, এমনটাই মন্তব্য করেছেন ওই সমস্ত মাছ চাষীরা। সরকারি বিভিন্ন সহযোগিতার পাশাপাশি আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন ওই সমস্ত মাছ চাষীরা। আমি মাছ চাষের, আমার প্রথম জীবন থেকেই আমি মাছ চাষের, 20 বছর হলো চাষ হচ্ছে আমার। বেশিরভাগ কি মাছ আপনি চাষ করেন? আমরা বেশি এর আগে বড় মাছ চাষ করতাম লিজ পুকুর লিজ নিয়ে, হ্যাঁ, রুই, কাতলা, মিরিক, সিলভার। এখন কি চাষ করছেন? এখন এই ইদানিং ধানই চাষ করছি। এই মাছটা কিভাবে চাষ করেন আপনারা? মাছটা চাষ করি প্রথমে পুকুরটাকে পাট করতে হয় মহুয়া খোল দিয়ে, হ্যাঁ, পাট করার পর রামসাগর থেকে ডিম নিয়ে আসা হয়, হ্যাঁ, চুন দেওয়া হয়, তারপরে ডিম ছাড়া হয়, তারপরে ওকে জাল খাওয়ানো হয়। জাল খাওয়ানোর পর আবার মাছটাকে অন্য পুকুরে চালা হয়,
হ্যাঁ, তিনটে পুকুর আমাদেরকে রাখতে হয়। আর তুমি তোমার ইয়ে চাষ করতে গেলে, ডিম চাষ করতে গেলে সেই পদ্ধতিতে আমরা চাষ করি। ডিম ফেলার পর থেকে কতদিন সময় লাগে মাছটা পরিপূর্ণ রূপ পেতে? পরিপূর্ণ বলতে আমাদের মার্কেটে মার্কেটিং তো করা হয় না, এটা আমাদের পুকুরে চারানো হয়। প্রথমে 15 থেকে 20 দিনের মধ্যে আমরা অন্য পুকুরে এদিকে চালানো হয়, তারপরে ওইখান থেকে আর একটা পুকুরে ইয়ে হয়, তারপরে আমরা ওখান থেকে বিক্রি করা হয়। এই 1 মাসের মধ্যে আমরা বিক্রি করতে পারি। যখন ডিম কেনেন কত টাকা মূল্যে কেনেন, খরচাটা কেমন হয় আপনার ওই পর্যন্ত? প্রফিট বলতে এখন তো ডিমের সবই তো ব্যবসাদার হয়ে গেছে, আমাদের ডিমটা খুব চড়া দামে কিনতে হয়। আমরা চৈত্র মাসে ডিম কিনি 800 টাকা 900 টাকা বাটি, এইরকম ছোটো একটা বাটি, হ্যাঁ 1000 টাকা বাটি পড়ে যায়, হ্যাঁ কেটেও যায়, এগুলো লস হয়ে যায় মাঝে মাঝে। টোটাল মানে আপনার প্রসেসিং করতে মাছটা পরিপূর্ণ রূপ পেতে কত টাকার মতো মানে কেজিতে আপনার একটা মাছ কত খরচা আসতে পারে? 1 কেজি একটা মাছের সাইজ করতে গেলে, 1 কেজি একটা মাছের সাইজ করতে গেলে মিনিমাম আমাদের সময় লাগে 9 থেকে 10 মাস, তবে তার 1 কিলো পরিপূর্ণ সাইজ আসবে। তাও প্রথম বছরের মাছ হবে না, দ্বিতীয় বছরের 200 গ্রাম মাছকে আমাদেরকে ওনা যেটা পালন পুকুর হয় সেই পুকুরে ছাড়তে হয়, সেই পুকুর থেকে ওকে খাবার দিয়ে ব্যান ডিএবি এটা আমাদের বাঁধা হয়, তারপরে ওটা 8 থেকে 9 মাস লাগে 1 কিলো সাইজ। সরকারি পদ্ধতিতে মানে আপনি কোনো এইভাবে কোনো চাষ করা হয় নাকি যে বৈজ্ঞানিক মতে? বৈজ্ঞানিক মতে আমাদের ট্রেনিং নেওয়ার পর আমরা বৈজ্ঞানিক মতে চাষ করেছি, কিন্তু সেই পরিমাণে চাষ করলে আমাদের লস হচ্ছে। আমাদেরকে মানে মাপিক বলে মাছ ফেলতে, কিন্তু সেই মাপের মাছ ফেললে আমাদের কিন্তু হ্যাঁ লিজের পুকুর ওই ওই ইয়েতে আসছে না, আমাদের লসে রান করছে। একটা মাছের আমাদেরকে বিঘাপতি বলছে যে 200 থেকে 250 পিস ইয়ে দাও রুই মাছ দাও, 200 পিস মিরিগি মাছ দাও, 200 পিস কাতলা দাও, এই করে আমাদের সাইজে কিন্তু আসছে যা পুকুরে লিজ আমাদের অনেক বেশি লিজে আমাদেরকে চাষ করতে হয়, লাভ আসে না। ওই জন্যে আমরা মাছটা পরিমাণটা একটু বেশি ফেলি, আর সেই ক্ষেত্রে সীমিত একটা লাভ আসে, লাভ হয় না বললে ভুল হবে। আজকে দেখুন আপনারা একটা বড় সাইজের একটা মাছের অ্যামাউন্ট আপনি দেখালেন আজকে। আজকে আমরা এই পুকুরটা চাষ করছি, এটাকে আমরা একটা মানে পালন পুকুর, এটাকে আমরা অন্য জায়গা থেকে স্টক করে রাখি। হ্যাঁ এইটা এই পুকুরটা মানে বিভিন্ন মানে এলাকার অনুষ্ঠান হলে আমরা যেটাকে মানে মাছ ইয়ে করি মানে বিক্রি করা হয়, সেই কারো বিয়ে শাদী হলে এইটাকে আমরা সেই জন্য বড় সাইজের মাছ এটাকে আমরা চাষ করি, অর্ডার ছাড়া এটাকে মাছ ধরা হয় না। এক একটা সাইজ এবছর কত বন্ধ হয়েছে? এক একটা কাতলা সাইজ হয়েছে 2 কিলো 2.5 কিলো করে সাইজ হয়েছে, মিরিগুলো 1.5 কিলো 2 কিলো এরকম সাইজ এসেছে। এই এই সাইজটা আনতে মিনিমাম কতদিন সময় লেগেছে? এই সাইজটা আনতে মিনিমাম আমার 9 মাস সময় লেগেছে। আরও বাড়াবেন নাকি এখানে না এগুলো আবার? হ্যাঁ আরও বাড়াবো, এটাকে আরও বাড়াবার চেষ্টা আছে, মানে বেশি বাড়ালে একটা ভালো কাস্টমার পেলে এটা বিক্রি হয়। কত দূরে আপনার নিয়ে যেতে হয় বিক্রির জন্য? এটা বিক্রি করতে গেলে আমাদের ধরুন মিরপাতা থেকে আমাদেরকে নিয়ে যেতে হয় আসানসোল, নিয়ে যেতে হয় দুর্গাপুর, নিয়ে যেতে হয় বেনাচিচি, বর্ধমানে অল্প স্বল্প হয়। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বালুরঘাটের খিদিরপুর এলাকায়। বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের খিদিরপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম জীবন হাসদা। স্থানীয়রা এদিন মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। স্থানীয় সূত্রে জানা যায় গত রবিবার থেকেই নিখোঁজ ছিল জীবন হাসদা। মৃতদেহ উদ্ধারের খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় মৃত জীবন হাসদার দিদি মাইনো মার্ডি এবং মৃতদেহ তিনি চিহ্নিত করেন। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি এখন
খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই কি করবি? পাওয়া যাচ্ছে না তো কি করবো, আমার বাইরের মতো তো পাওয়া আছো, বালুরঘাট থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সাইবার ক্রাইম নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বুধবার। বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকায় চারা গাছ বিতরণ করা হলো। ফুলটি থানার নিয়ামতপুর পুলিশ 9 জন ডাকাতকে গ্রেপ্তার করলো মঙ্গলবার রাতে। 4 জন বাংলাদেশি শিশুর প্রত্যাবর্তন হলো বুধবার। ভাদা থানার কালটিকুড়ি ঘটনার জেরে 9 জনকে গ্রেপ্তার করলো ভাদা থানার পুলিশ। একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।